এগুলো অভিনয় বাদ দে, আর গয়নাগুলো দে তো। গয়না যা ছিল সবই তো তুমি নিয়ে নিয়েছো, বাকি বলতে গেলে মালাটাই আছে। ও হ্যাঁ, এই মালাটা, এই মালাটা নিও না, এটা রিপনের চিঠি। রিপন? আবার তুই ওর নাম নিয়েছিস? তুই মালাটা দে। মালাটা নিও না, তোমাকে মালাটা দিতে বলছি, মালা দে। মালা তো নিও না, এটা রিপনের চিঠি। রিপন চিঠি বলেছিল টাকা পয়সা ছাড়া কোনো সম্পর্কই টিকে না, ও যাই করেছে না কেন কখনো আমাকে টাকা পয়সার অভাব বুঝতে দেয়নি। ও তো মমতন না, অকর্ম ঠিকই না, তুমি তো কোনো কাজকাম করো না, যা গয়না গাতি ছিল সব নিয়ে নিয়েছো, এখন এই মালাটা নিতে চাও, এই মালাটা কখনো আমি দিব না। এই অকর্ম ঠিকির কাছে আচ্ছুকে তুই কাছতে বসে, আমি মালাটা দে তো বাবা। মালাটা লিও না তুমি। কেমন না লাগে? কেমন আর লাগবে বলো, আমাকে তো এখন তুমি পছন্দ করবো না, এখন তো আমার পছন্দ তুমি করবে না, বিয়ে 2 বছর হচ্ছে, বিয়ে 2 বছরে কখন এক বেলা খেতে দিয়েছো তা আরেক বেলা দাওনি। এই পৃথিবীর বুকে অকর্মটিকে বিয়ে করাটা পাপ, আর সেই লোক হচ্ছে তুমি। আমার এই রিপনের সংসার করাটাই ভালো ছিল, ও কখনো টাকা পয়সার কোনো জিনিসপত্র অভাব দেয়নি, আর তোমাকে বিয়ে করে সব জিনিসপত্র অভাব পায়। যা রিপনের কাছে যা, আমার কাছে কি জন্য পড়ে আসিস, যা না বেরো। আমি ওর কাছে যাব, তোর ভাত আর খাবো না। এত ভাত খেয়ে যা। এই ধারা মালাটা তো দিয়েছ, সব আমার মাথা তো খেয়েছিস, ওই মারা মাথাটুকু আছে মারা মাথাটুকু খা, খেয়ে তো তোর শান্তি হবে, থাক তুই, ওই মারা মাথা তো বিক্রি করে খেয়ে তুই। এই তুই তো নতুন পাখির সন্ধানে বেরোতে হবে। হ্যালো মকলেশ। হ্যাঁ রিপন ভাই, ওই যে আমি যে কথাটা তোকে বলেছিলাম ওটা স্মরণ আছে? আমার প্রয়োজন, ওটা লাগবে, আমার বউ বাচ্চার গ্রামে থাকবে না। আরে এটা কোনো ব্যাপারই না, 60-70 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না, তুমি কথা বলো। হ্যাঁ তুমি আমার বাড়িতে কেন? ভালোবাসা দিয়ে সমস্যা করা যায় কিন্তু পেটের খিদে মিটানো যায় না, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তাহলে বুঝেছো না? শোনো, তুমি আমার বাড়িতে অশান্তি বাঁধিও না, আমি স্ত্রী ছেলে মেয়ে খুব সুখেই আছি, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তোমাকে আমার স্ত্রী দেখলে, তুমি কোথায় যাবে সে ঠিকানা তো আমি তোমাকে বলে দিতে পারবো না। যাবার সময় তো এই কথাটা তোমার মনে ছিল না, তোমার তো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তোমার তো প্রয়োজন ছিল শাকিলের ভালোবাসা, তো যাও সেখানে, যাও শাকিলের বাড়িতে যাও। দেখো ভালোবাসা দিয়ে সংসার করা যায় কিন্তু পেটে খিদা তো মিটানো যায় না, আমি আজ 2 বছর ধরে অনেক কষ্টে আছি, প্লিজ আমাকে ছেড়ে দিও না। তাহলে বুঝতে পেরেছো না, মানুষের মানব জীবনে তার টাকার প্রয়োজন আছে, শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় না। আমি তোমার জন্য এখন কিছুই করতে পারবো না, তুমি এখন যেতে পারো। আমি এখন কোথায় যাবো রিপন বলো, আমাকে তো তাড়িয়ে দিয়েছো বাড়ির থেকে,
কোথায় যাবে তার আমি কি জানি, আর তাড়িয়ে দিয়েছে তুমি আমার বাড়িতে চলে এসেছো। শোনো, তোমার এই বাড়িতে কিন্তু কোনো জায়গা নেই, তুমি এই বাড়ির তীর সীমানা কোনো দিন আসবে না গো। আর তোমার যদি থাকার কোনো জায়গা নাই থাকে, তাহলে আমার ওই যে চারবিঘে দাগের যে পুকুরটা আছে না, ওখানে আমার ওই কাজের লোক ওই যে কি বলে ভাঁওর করে ওখানে থাকে, তুমি তাদের সঙ্গে ওখানে থাকবে। খবরদার, মনের ভেলো তুমি এই বাড়ির তীর সীমানায় আসবে না, তুমি আমার সংসারের কোনো অশান্তি ঘটাতে আসবে না। আমি বেশ সুখেই আছি, আমি শহরে বাড়ি কিনছি, ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাট ফ্ল্যাট, সেখানে নিয়ে আমি বউ বাচ্চা নিয়ে সেখানে যাও, যাও যাও, দূর হয়ে যাও, তুমি আমার মুখের সামনে থেকে এখনই দূর হয়ে যাও, যাও বলছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো মানে? যাও চলে যাও বলছি। যার জন্য স্বামী সংসার ছেড়ে চলে গেলাম, সেই ভালোবাসার মানুষটাকে পেলাম না, না পেলাম স্বামীর সুখ, না পেলাম ভালোবাসার মানুষ, আর সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে গেলাম। আমি সব কিছু শেষ হয়ে গেলাম।